হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে খুবই সুন্দরভাবে আরও একটি আবহাওয়ার আপডেট আমরা আপনাদের মাঝে দিয়ে যাব। তুমুল ঝড় বৃষ্টি, মারাত্মক ঝড় বৃষ্টি আবাস কিন্তু আপনাদেরকে দিয়েছে কয়েকটি ইউটিউব চ্যানেল। তো আসলে তেমন মারাত্মক ঝড় বৃষ্টি রিপোর্ট আছে কি না তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাব, এবং অনেককে জানিয়েছে রাতের মধ্যে নাকি তুমুল ঝড় বৃষ্টি। তো কোথায় তুমুল ঝড় বৃষ্টি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। তুমুল ঝড় বৃষ্টি কোথায় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে না এবং ঝড় বৃষ্টির রিপোর্ট কোথাও নেই দুই বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি দুই বাংলায় তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে দক্ষিণ ভারতের এসব অঞ্চলে। এই যে এই হচ্ছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী যে ভারতে, এখানে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল তুমুল ঝড় বৃষ্টি। তো এই বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখান দিক থেকে ইন্ডিয়া এভাবে ঢুকে, বিশেষ করে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ, এছাড়া কলকাতা, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এসব সাইডে কিন্তু অলরেডি মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়েছে। তবে এখানে এদিকে কোথাও কিন্তু বৃষ্টির রিপোর্ট কিন্তু নেই। আমরা ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখাচ্ছে রাতের, এই যে তাপমাত্রা বিশেষ করে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে। এছাড়া খুলনায় দেখতে পাচ্ছেন আপনারা 18 ডিগ্রি সেলসিয়াসে, এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 19-20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতের তাপমাত্রা কিন্তু থাকবে। দেখি আমরা কোন কোন অঞ্চলে কেমন থাকতে পারে। তো এখানে দুর্গাপুর, আড়ারো এবং রাজশাহীতে এই মুহূর্তে রাতের আপডেট, অবশ্যই 10:35 আপনারা দেখতে পাচ্ছেন রাতের আপডেট। এবং আগামীকাল শনিবার কেমন তাপমাত্রা বাড়বে তা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। ঝড় বৃষ্টির আভাস আছে কি না তা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। এবং ঘূর্ণিঝড় ডানিলো, বিশেষ করে ঘূর্ণিঝড় ডানিলো কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা ভারতের সাগরে, বিশেষ করে এই হচ্ছে ঘূর্ণিঝড়টি। তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু এখনও তেমন শক্তিশালী নয়, তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই হচ্ছে একটি ঘূর্ণিঝড়, এই যে ঠিক এই ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক এসব অঞ্চলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম। পরবর্তীতে কী হয় তা আমরা আপনাদেরকে জানাবো। ভারতের নদী বা ইন্ডিয়ার সাগরে ঘূর্ণিঝড়টি কিন্তু অলরেডি রয়েছে, তবে রাতের মারাত্মক মেঘটা কিন্তু অলরেডি ডুবছে, বিশেষ করে তো এই মেঘে কিন্তু বৃষ্টি নেই বললে চলে। কলকাতার এই যে এখানে কলকাতার বিভিন্ন অঞ্চল রাতের এই সময়ের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন। বাংলাদেশ আপডেট টাইম প্রায় 10:35 এই সময়ের মধ্যে কলকাতায় কিন্তু অলরেডি আকাশ মেঘের আনাগোনা চলছে। অবশ্যই আপনারা আমাদের এই ভিউটা দেখলে অবশ্যই আমাদেরকে জানাবেন আসলে সঠিক হচ্ছে কি না। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু বিশেষ করে আংশিকাংশিক মেঘাচ্ছন্ন প্রায় উপকূলীয় কাছাকাছি চলে এসে গেছে দক্ষিণাঞ্চলের ঠিক কক্সবাজার, টেন্নাপের এসব সাইডে। কিন্তু আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার, ছাদ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, ছাদ এই যে খুবই সুন্দরভাবে পরিষ্কারভাবে ছাদ দেখা যাচ্ছে আকাশে। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ এসব অঞ্চলে মোটামুটি চাঁদের আলো কিন্তু পরিষ্কারভাবে কিন্তু রয়েছে। আংশিকাংশে মেঘাচ্ছন্ন রংপুরে কিছুটা কুয়াশা কিছুটা কুয়াশা মেঘে ঢাকা পড়ে গেছে। তো পরবর্তীতে কেমন তাই থাকবে তা এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা টুডে রিপোর্ট ক্লিক করে দেব, এবং কেমন থাকবে আগামীকাল আবহাওয়া তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো। তো আগামীকাল কেমন থাকতে পারে, তো আমরা দেখি সকাল সকাল তাপমাত্রা কত ডিগ্রিতে নামতে পারে। তো দর্শক, আমরা ঠিক সকাল প্রায় 6টার দিকে চলে আসবো, দেখি কত ডিগ্রি নামতে তাপমাত্রা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রংপুর সাইটে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামছে। এছাড়া সিলেটে 13, আবার কোথাও কোথাও 12-1 ডিগ্রি সেলসিয়াস এদিক সেদিক হবে। তাছাড়া ময়মনসিংহ সর্বনিম্ন 14, তারপর রাজশাহীতে 14 এবং 15, কলকাতা 17, ঠান্ডা কিন্তু তেমন নেই। খুলনাতেও কিন্তু 15, তেমন ঠান্ডা নেই। এর আগে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ছিল প্রায় 8 ডিগ্রি। তো 8 ডিগ্রি সেলসিয়াস এই এখানে তাপমাত্রা, কিছুটা ঠান্ডা কিন্তু বয়ে যাচ্ছে। এবং দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, তেমন ঠান্ডা কিন্তু নেই বললে চলে। তো সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তা একটু আমরা দেখি। আমরা ঠিক দুটোর দিকে আমরা চলে যাবো, কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে তা একটু আমরা এই মুহূর্তে দেখে নিই, দেখি কী অবস্থা হতে যাচ্ছে। তো আমরা ঠিক আগামীকাল ঠিক 1-2টার দিকে আমরা চলে যাই। তো এই যে আমরা 2টার দিকে চলে আসলাম, কত ডিগ্রি সেলসিয়াস থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিভিন্ন সাইডে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া কৌতুবদিয়া এবং চট্টগ্রাম
30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা আছে ওখানে, কোথাও কোথাও আবার 31 কয়েকটি গ্রাম অঞ্চলে 32-31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে সরকারি আপডেটে জানিয়েছে টেকনাফ এসব সাইটে প্রায় 32-33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু থাকছে, সর্বোচ্চ তাপমাত্রা গরম কিন্তু অবশ্যই কিন্তু এসব সাইডে কিন্তু বেশি। তারপর এখানে খুলনার এই যে এখানে সুন্দরবন এবং সাতক্ষীরা এসব অঞ্চলে প্রায় 29, এছাড়া দক্ষিণবঙ্গ প্রায় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ প্রায় 30, কলকাতা 30, তারপর বালুচর এসব অঞ্চলে 30, দুর্গাপুর এখানেও 30 রয়েছে, রাজশাহীতে 28 অবস্থা রয়েছে, রংপুর জেলাতে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বেশি দেখতে পাচ্ছেন আপনারা, কলকাতার বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা একটু বেশি, এছাড়া এখানে করবার এসব অঞ্চলে গিয়ে প্রায় 31-32 তাপমাত্রা কিন্তু থাকছে। তো এই যে আর সিলেটের মধ্যে 27 ডিগ্রি তাপমাত্রা। তবে বাংলাদেশের রংপুর এসব সাইটে সর্বোচ্চ তাপমাত্রা 26 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, 26 ডিগ্রি পর্যন্ত, এর চেয়ে বেশি তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে না। এরপরে কিন্তু তাপমাত্রা আবার কিন্তু কমতে শুরু করছে। তো দর্শক, এই যে আমরা তিনটার সময় যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন কলকাতায় 31, এছাড়া খুলনায় প্রায় 30, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30, তাছাড়া বাংলাদেশের কয়েকটি অঞ্চলে 32-33 ডিগ্রি, দক্ষিণাঞ্চলে ওই রকম কিন্তু রয়েছে। তো দর্শক, ঝড় বৃষ্টির আভাস কিন্তু নেই কোথাও, কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা, এছাড়া দুর্গাপুর, রংপুর কিছু কিছু অঞ্চল, এরকম কিছুটা আংশিক দোয়াশা আকাশ, আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মারাত্মক ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু কোথাও নেই এবং ঘূর্ণিঝড়ের আঘাত আনার কোথাও সম্ভাবনা নেই। দুই বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং সাগরে কোথাও কিন্তু দুর্যোগ বলতে নেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। তবে কিছুটা তাপমাত্রা অলরেডি ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু রয়েছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারতের বিভিন্ন অঞ্চলে কিছুটা তাপমাত্রা কিন্তু অলরেডি রয়েছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না, অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।